অর্থলোভীদের খাই মেটানোর বলির বকরা হয়েছেন এই সমস্ত তরতাজা প্রাণগুলো। এর আগেও সিপিডাব্লিউডি ছিল, এরকম অরাজকতা কিংবা এরকম হত্যালীলা কিন্তু আমরা এর আগে কখনো দেখিনি। আমরা জানি অনেক কিছু তদন্ত যেভাবে চলছে, আসল আসামি কিন্তু ধরবে বলে আমার মনে হয় না, কারণ মর্নিং শোজ দ্য ডে। এখানে রহস্যময়ী মক্ষী রানী, তারপর প্রাক্তন এই যে ধর চৌধুরী, এদেরকে ধরপাকড় করা মানে হচ্ছে একটা গোজামিল দেওয়ার চেষ্টা। আমার তো মনে হয় শাসক দল পুলিশের একটা একাংশ এবং বিজেপি দলের নেতৃত্বরা তাদের সংযোগে সমস্ত ঘটনাগুলো ঘটছে। পুলিশ কি পারে না আসল আসামিকে ধরতে, এটা বিশ্বাস করতে হবে। পুলিশ পারে কিন্তু পুলিশ করবে না, পুলিশ ঘটনাটাকে অন্যত্র মোড় দেওয়ার চেষ্টা করবে, কারণ পুলিশও এর থেকে লাভার্থী। পুলিশে ওখানকার স্থানীয় নেতৃত্ব বলুন, প্রদেশ নেতৃত্ব বলুন, ভাজপা, তারা যা যেরকম বেনিফিশিয়ারি, পুলিশেরও একটা বেনিফিশিয়ারি। কাজেই এই হত্যালীলা হতেই থাকবে, মায়ের কোল খালি হবে, স্বামীর স্ত্রীর সিঁদুর মুছবে, এই ঘটনাগুলো বেড়েই যাবে। পুলিশ প্রশাসন নির্বিকার থাকবে, কিছুদিন বাদে আপনারাও ভুলে যাবো, আমরাও ভুলে যাবো, এটা অতীত হয়ে যাবে, কিন্তু এটা ঘটনা রিপিট হতে থাকবে। এই নিয়ে যদি কঠোর মনোভাব যদি যারা প্রশাসনে রয়েছে, মুখ্যমন্ত্রী সহ যারা দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা রয়েছে, তারা যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেন, তাহলে ইট উইল বি নেভার এন্ডিং প্রসেস, এই ঘটনাগুলো ঘটতেই থাকবে। নিন্দা জানানো, সমবেদনা জানানো, এগুলো তো ফালতু কথা, খুব কষ্ট হয়। এই ছেলেরা তো ফিরে আসবে না, এরকম সে কোনো আমি খবর নিয়ে দেখেছি, ঠিক আছে, বিজেপি পার্টি করেছে খুব এগ্রেসিভলি এই গত নির্বাচনেও, কিন্তু একে মাফিয়া আখ্যায়িত করার মতো তার অতীত ট্র্যাক রেকর্ড কিছু নেই। তাহলে স্বাভাবিকভাবেই এটা যে শুধু ভাগবটরা এবং এর কান টানলে মাথা আসে, পুলিশের ঘাড়ে কটা মাথা, যে টপ লেভেল লিডারদের যারা বিজেপি, তারাও তো ইতিমধ্যে জড়িত। স্বাভাবিকভাবেই যেহেতু এরা জড়িত, ওই নানা হক কায়দায় মক্ষী রানী, রহস্যময়ী, এই সমস্ত ক্যাপশন খবরের কাগজ টাগজ যদি অন্যত্র মানুষের ভোটটাকে অন্যত্র ঘুরিয়ে দিয়ে কিছু ওই প্রদ্যুত ধর চৌধুরীর মতো কিছু বোকা পাঠালিগুলো আছে, এগুলোকে অ্যারেস্ট করে লোক সমক্ষে একটা আই ওয়াস একটা চলবে। বেনিফিশিয়ারি নাম্বার ওয়ান বিজেপির উচ্চ পদাধিকারী যারা নেতৃত্ব